এক সময় এক কিং ছিল যে অনেক বেশি অত্যাচারী ছিল, মানে সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করত। অ্যান্ড এরকম করতে করতে সে অনেক বেশি রাগি হয়ে যায়। অ্যান্ড রাগি হওয়ার কারণে সে কি করছে জানো? সে নিজেকে একটা ক্যাসেলের ভিতর আটকে রাখছে। অ্যান্ড ভুল যেহেতু সে করেছে, সেহেতু তার শাস্তি তো পাইতেই হবে। অ্যান্ড তাকে শাস্তি কে দেবে? আমি দিব। ইয়েস, আমি আর তুমিও দিব, মানে আর কি আমরা দিব। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই গেমটাকে সাজেস্ট করছে নুব স্টার গেমার, শাউট আউট টু ইউ ব্রাদার। এরকমভাবে তোমরাও চাইলে আমাকে গেম সাজেস্ট করতে পারো কমেন্ট সেকশনে। যদি গেমটা আমার ফোনে চলে তাহলে আর কি তুমি নেক্সট ভিডিওতে শাউট আউট পাবা, যেমন কি আগের কয়েকটা ভিডিও সাজেস্টেড ছিল। সো ইয়া, কথা না বাড়িয়ে চলো গেম প্লেটা শুরু করা যাক। অল রাইট, এই গেমটা না আমি আগেও খেলছিলাম, বাট যাই হোক এখন আমরা কিংকে জ্বালাবো। সবার আগে তো ভাই আমার চাবি লাগবে এই গেট থেকে বাইরের জন্য। তো এই যে চাবিটা পাই গেছি, এখন এটা খুলে দিই। এখন আমাদের উপরে উঠতে হবে ভাই, এই গেমটা আগেও খেলছি এই কারণে সব কিছু জানা আছে। অল রাইট, এখন এখান দিয়ে জাম্প মারতে হবে ভাই, এখানে গ্লিচ খায় অনেক সময়। লেটস গো। ও ভাই খায় নাই, ওকে। এদিকে এখন গার্ড ঘুমাইতেছে, ঘুমা তুই। এদিক দিয়ে আমি কিংয়ের মনে করো সিটের মধ্যে ফুসফুসানি বসাই দেবো, মনে করো বসবে আর পাদের আওয়াজ আসবে, তখন ওর মানি জোর ছবি উড়ে যাবে সবার ভিতর। অল রাইট, ওকে, পাদের বম ঢুকাই দিছি। এখন কিং আসবে, বসবে, একটা ফুসুক করে আওয়াজ আসবে। অল রাইট, কিং আসতেছে। কি মোটা ছোটা কিং, গলু মলু বসছে। আরে দারাম করি পাদের আওয়াজ, আর শালা। ওকে ভাই, ফেসটা এরুমকে। ও ভাই চেট্টা গেছে গা। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করছো, পাত কিন্তু একবার আসার কথা, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বারও আসছে। তার মানে বুঝছো, প্রথমবার তো এমনি ছিল, দ্বিতীয়বার ওই নিজেই মারছে। এবারের লেভেলটা আরও বেশি ফানি, কারণ ভাই এখানে আমরা পুরা মনে করো কিংরেই উড়াই দিব ক্যাটাপালের উপরে বসাইয়া। এখন এটা কিভাবে করবো আমরা দেখাই দিছি, কারণ কিং অনেক বোকা চোদা। আই এম সরি, বাট যাই হোক এটা গালি না, এ বোকা বলছে কি সোজা কথা। অ্যান্ড এই কেঁচি দিয়ে কী করবো জানো? আমরা উপরে একটা কই জানি পাইছি, ওকে, এই যে পতাকাটা আছে না উপরে একটা কাপড়ের, ওটা কাটতে হবে আমাদের। সবার আগে তো ভাই উপরে উঠতে হবো। অল রাইট, এখান দিয়া সোজা যামু। অল রাইট, নাইস, ভেরি গুড, ছাদের উপরে দিয়ে উঠবো। অ্যান্ড এই পতাকাটা কেটে দিব, পতাকা তো না এইটারে যাই বলে আর কি, এটাকে আমরা কাটবো। অ্যান্ড এটার দিয়ে পরে কী করবো দেখাইতেছি তোমাকেও। অল রাইট, কেটে দিছি। আরেকটা আছে, আরে সারা পড়ে গেছি, ওরে ভাই, ওকে, মাজা ভাঙি গেছে, বাট কোনো সমস্যা নাই, দুই তিনবার টিপ মারলেই হয়ে যায় এখন। ওকে, তো যেটা কাটছি না ওইটা এখানে পড়ছে, এখন এটাকে আমরা কী করবো এদিকে বসাই দেবো, মানে হচ্ছে এটাকে কী বলে ক্যাটাপেলে বা যাই বলে এটাকে, আমার ক্যাটাপেলি বলে, উপরেও ক্যাটাপেলি লেখা। অল রাইট, তো এখন আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে উপরের হলুদটা, বাট এটাতে কেমনে যাবো আমি না বুঝতেছি না। রাস্তায় তো কোনো কোনো জায়গা দিয়ে পাবো, কোনো সমস্যা নেই, এভরিথিং উইল বি ফেয়ার অ্যান্ড লাভলি। অল রাইট, সম্ভবত হিন্দি রাস্তাটা আমার মনে হয় ভাই, আমি ভুলে গেছি, অনেক আগে খেয়েছিলাম এই গেমটা, যখন পুরো একদম কি বলে বাইর হওয়ার আগে খেয়েছিলাম, বিটা বা ইতে ছিল, একটা অ্যাপ আছে ওখানতে নামাইছিলাম। ওকে, এদিক দিয়েই রাস্তা আছে, যাইতে পারবো, নাইস, সোজা রাস্তা ভাই। আমি না ঘুরছি বুঝছো, এখানে আমি ফার্স্টে রাস্তা খুঁজে পাইতেছিলাম না। এই গার্ড আছে এদিকে, তা ঘুমা খালার ভূতে। ওকে, এখন এটাকে আমাদের কাটতে হবে। আচ্ছা, কে ছিল এলি, লেটস গো। অল রাইট, তো চলো এখান দিয়ে আমরা জায়গা তাড়াতাড়ি, গার্ড ঘুমাক, নাকটাই নিয়ে কোনো বালটাও ফালাতে পারবে না আমাদের। এক মিনিট, উপরে দিয়ে যাওয়াটাই বেটার হবে, শর্টকাট ডোহনতে যাই ডাইরেক্ট নিচে লাভ দিব তাহলে আর কি, মোর মনে হয়, আই থিঙ্ক সো। আইও, পুরো মাজা ভাঙি গেছে, কোনো সমস্যা নেই, আরও দুই তিনবার টিপ দিব তাহলে ঠিক হয়ে যাবে। অল রাইট, কিমি দ্যাট, অ্যান্ড এখন ল্যাডার দিয়ে নামবো। ওয়া, ফিজিক্স, সায়েন্স, এভরিথিং ওয়ার্কস। তো এটাকে এখন আমরা এখানে বসাই দিব, হয়ে যা। অল রাইট, হয়ে গেছে। তো এখন এটা কি তোমরা মনে করতেছো কী বানাইতেছি? অ্যাকচুয়ালি এখানে আমি থ্রোন বানাইতেছি যাতে কিং আইসা বসে। তো আমি যেমন কি বললাম, কিং অনেক বোকা, ও বৈশাও যাবে, এরম কিং থাকলে রাজ্যের কী অবস্থা আল্লাহ জানে। যাই হোক, চেয়ার খুঁজতে হবে, আমার চেয়ার লাগবে, একটা চেয়ার লাগবে। অল রাইট, চেয়ার পাই গেছি, গিভ মি দ্যাট। অ্যান্ড এটাকে নিয়ে ওটার উপরে বসাবো, পরে কিং আইসা এটাকে থ্রোন মনে করবে, বসবে আর পকাত করে উড়াই দিব, মনে করো ডাইরেক্ট যেয়ে গোবরের মধ্যে পড়বে। অল রাইট, ওকে, এখন এটা বসে দিব, ডান। এখন কিং আইসে, উ কত সুন্দর থ্রোন, আমি যা বসবো, আমি যা 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 মোটাব গাদা নাকি ছাগল, এ তো গেছে একারে, গোবরের মধ্যে ঢুকাই দিছি একদম। ও শিট ম্যান, এবারটা একটু জাদু মন্ত্রের খেল আছে, কারণ এখন আমরা কিংয়ের যে জামা আছে সেটা কি পুরো গায়েব করে ফেলবো, শালাকে একদম ল্যাংটা ফুটু বানাই ফেলবো, মনে করো কি বলবো, সবার মধ্যে যাবে আর ফুট করে ওর জামা কাপড় গায়েব হয়ে যাবে।
দেখেন আমি একটু টিউটোরিয়াল ইউজ করছি, মানে আর কি গাইডেন্স যেটা আর কি, এটা ইউজ করলে আমাকে সব প্যাথ অলরেডি বলে দিবে যে কোন জায়গায় কী আছে, তো আমার ইজি হবে। তো এখানে ফর্মুলা আছে যেটা দিয়ে পোশন বানাবো আর কি, আর সোজা কথা এখানে ডায়েরিতে দেখাই দিছে কেমনে বানাইতে হবো। তো ফার্স্টে তো ভাই আমার খুঁজতে হইব, ওকে এটা এদিকেই আছে, অলরাইট গোলাপি কালারটা হয়ে গেছে। এখন আমার লাগবে হলুদ কালারটা যেটা আমাকে এখান দিয়ে দেখাই দিতেছে। অলরাইট তো নিচ দিয়ে যাইতে হবো, ওকে পাইছি, ওকে। তো এখন পাই গেছি দুটোটা পোশন, এখন এই দুটোটাকে কম্বাইন করতে বলতেছে। কম্বাইন কীভাবে করবো, এক মিনিট, এদিকে কিছু আছে কম্বাইন করার জন্য কোনো কিছু? ও আচ্ছা, এমনি করলে হয়ে যাবো ভাই, আমি কি কমু। যাই হোক, এখন জাদুকরি পোষণ হয়ে গেছে যেটার মাধ্যমে আমি কিংয়ের জামাকে পুরো একদম গায়েব করে ফেলতে পারবো, মানে আর কি বুঝতেই পারতেছে সালে ভুরে ল্যাংটা ফুটো হয়ে যাবে। অ্যান্ড সবার আগে তো ভাই কিংয়ের জামা কোন জায়গায় সেটাই শিখে কথা, প্যাতে এখানে দেখাই দিতেছে, গার্ড ঘুমাইতেছে নাকটা নিয়ে, কোনো সমস্যা নেই, লেটস গো। পোষণ লাগাই দিছি, এখন কিং আসছে, সবাই মানুষজন আছে। আর শালা রে, পুরো বুকের বাল দেয় দেয় ওরে কপাল ভাই, বুকের পছন্দ দেব পুরো অ্যামাজনের জঙ্গল, কি মানুষ রে বাবা। অলরাইট, এখন কিং এর বেডের সাথে কোনো কিছু করতে হবে যার মাধ্যমে ও ঘুমের থেকে ওঠার পর অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত যদি কেউ দেখতে থাকে, নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরো নই থাকলে লাইক করো, শেয়ার করে দিও যদি ফ্রেন্ডদের সাথে পারো আর কি, ইউনো ভাই একটু রিস পাওয়া যাবো। অলরাইট, তো এটাকে আমার দিতে বলছে, আর এটা দিয়ে কী করবো জানি না, গাইডেন্স তো আমরা সব দিয়ে দিতেছে, সো এটাকে আমরা ফলো করতে থাকি। এতটুকু বুঝছি যে এর বেডের কোনো কাজ আছে। গেট দ্য মিরর রিক্স কী লিখছে, পিচ ফায়ার, ভাই আমার প্রনাউন্সিয়েশন অনেক খারাপ, আমি কী কমু। যাই হোক, অলরাইট লাফাতে লাফাতে চলে যাই এখানে যেখানে নিয়ে যাচ্ছে। তো এই কার্ডগুলো আমরা কালেক্ট করতেছি ফর সাম রিজন, আমি নিজেও জানি না কেন করতেছি। গেট ইভেন মোর রেকেস অ্যান্ড কী লিখছে, পিচ ফোর্কস। আয় রে ভাই, আমার ইংলিশে পুরো মায়ের ভাব করে দিছি আমি। যাই হোক, কিছু করার নেই, এই দিয়ে কাজ চালাতে হবে। এখন আমরা উপরে চলে আসছি, অ্যান্ড উপরের থেকে এখানে আরেকটা আছে, এটাকেও নিয়ে নিই। তো তিনটা হয়ে গেছে টোটাল এখানে, অ্যান্ড এখন মনে হয় আমরা যাবো হচ্ছে কি কিংসের ব্রেডের দিকে। হ, এনে লেখা আছে ট্র্যাক দ্য কিং ইন্টু, কী লেখছে, ট্র্যাক দ্য কিং ইন্টু গোয়িং টু স্লিপ ট্রিক। ও আচ্ছা সরি, ট্র্যাক বলে আল্লাহ রে আস্তাগফিরুল্লাহ। যাই হোক, অলরাইট এটাকে আমরা এখন ঘুরাই দিই, জ্ঞান ঘুরাই দিচ্ছি আমি নিজে জানি না। অলরাইট, ল্যাডারের কী কাজ ছিল আমার? ও শুট ভাই, পুরা শরীরে পশম দিয়ে ভরা। ওকে, ঘুমাইতে তো গেছে গা, এতটুকু বুঝলাম। এখন মনে হয় আমার ওর বেডের দিকে যেতে হবে, আগে তো সিঁড়ি ভাই আমরা আসতেই দিনে নামি যাতে কিং ট্যার না পায়। অলরাইট, এখন আমরা প্যাসেলের ভিতরে, প্যাসেল বলে ক্যাসেল আর প্যালেস মিলাই লাগে প্যাসেল। ওকে যাই হোক, ওকে এখন এই গেটটা খুলে আরামসে এদিকে যাবো, অ্যান্ড এদিকে। অলরাইট, কতগুলো কাঠ বসাই দিছে নাকি বুঝলাম না, কত কাঠের কোনো কিছু। ও আচ্ছা, এগুলো ইয়া। অলরাইট, ও শিট, ও শিট ভাই, কার্টুনে সিন হয়ে গেছে। কয়টা বারি খাইল, তিনটা, আই চারটা ভাই, সিরিয়াসলি সিরিয়ালও খাইবো? আয় রে, এ শালা মানুষের উপর অত্যাচার করছে তখন বোঝে নাই এখন কান্দে। যাই হোক, আজকে জন্য এতটুকুই লেভেল, তোমরা চাইলে এই গেমটা খেলতে পারবা প্লে স্টোরে আছে। ভালো লাগলে থাকলে লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট সেকশনে কোনো গেম থাকলে সাজেস্ট করে দাও। সো গুড বাই।